প্রিয় শিক্ষার্থী সকল, আপনালোক সকলকে এই ভিডিও পাঠটিলে মই আন্তরিক শুভেচ্ছা জানাইছো। আজির আপনার পাঠ্য বিষয় হয়েছে আন্তর্জাতিক বুঝাপড়ার বাবে শিক্ষা, অর্থাৎ এডুকেশন ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং। এই পাঠটি আপনার প্রথম ষান্মাসিকর ষষ্ঠ অধ্যায়ত আছে। এটা আহকসুন, এই পাঠটি আপনাদের বা এই ভিডিওটি চাইনো আপনাদের কি কি শিকিব পারিব তাক এবার আমি চাই লম। এই পাঠটির জড়িয়ে আপনাদের অধ্যয়ন করার জড়িয়ে বা এই ভিডিওটি আপনাদের চার পিছত আপনাদের কব পারিব আন্তর্জাতিক বুঝাপড়া মানে কি, তারপর আপনাদের ব্যাখ্যা করব পারিব আন্তর্জাতিক বুঝাপড়ার প্রয়োজনীয়তা কি, তারপর আপনাদের কব পারিব যে আন্তর্জাতিক বুঝাপড়ার বাবে শিক্ষার কি কি নীতি আছে, আর আপনাদের শিক্ষাক এক মাধ্যম হিসাবে কেনেক আন্তর্জাতিক বুঝাপড়াক আমি প্রমোট করব পড়ো সেই সম্পর্কে আপনাদের জানিব পারিব। এতিয়া আহক আমি জানিবলে চেষ্টা করো আন্তর্জাতিক বুঝাপড়া মানে কি। স্বাভাবিকতে আন্তর্জাতিক আর বুঝাপড়া আমি দুটা শব্দ ইয়াতে কইছো। আন্তর্জাতিক বলে কোয়ার লগেলগে নিশ্চয় এখন দেশক বুঝা নাই, ইয়াতে পৃথিবীর সকল দেশকেই বুঝাইছে। আর বুঝাপড়া বলে কোতে বুঝাইছে যে এখন দেশের আর অন্য এখন দেশের প্রতি থাকা পারস্পরিক বুঝাবুঝি, বিশ্বাস আর সন্মান। অর্থাৎ আন্তর্জাতিক বুঝাপড়া মানে হয়েছে দেশসমূহর মাজত থাকা পারস্পরিক বুঝাবুঝি, বিশ্বাস আর সন্মান। এটা এই আন্তর্জাতিক যে বুঝাপড়া ইয়ারনো ইমান গুরুত্ব কিয় নকলেও হব। আজির বিশ্ব হয়েছে বিশ্বায়নের যুগ, গোলকীকরণের যুগ। বিশ্বায়ন আর গোলকীকরণে আজি গোটি সমগ্র বিশ্বক উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত তথ্য প্রযুক্তির ব্যবস্থার জড়িয়ে আজি ছপাই আনিছে। আর বর্তমান বিশ্বক আমি গোলকীকরণের প্রেক্ষাপটত এখন আমি গোলকীয় গাঁও হিসাবে গণ্য করব পড়ো। অর্থাৎ আজি আমার যোগাযোগের ব্যবস্থা সুচল হয়েছে, আমি ব্যাপার বাণিজ্য বা মানুষে এখন দেশের পর অন্য এখন দেশত গিয়ে চাকরি করা বা ইখন দেশে সিখন দেশের বিভিন্ন ক্ষেত্র চুক্তি করা আদি কথাব সহজ সাধ্য হয়ে পড়েছে। ইয়ার ফলত আন্তর্জাতিক বুঝাপড়ায় আজির যুগত, অর্থাৎ গোলকীকরণের যুগত এক নতুন মাত্রা লাভ করেছে। এটা আমি চাওছুন আমার মহান দার্শনিক ভারতীয় দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনে আন্তর্জাতিক বুঝাপড়া মানে কি বুঝাইছে। তেখেতে এটা কথার গুরুত্ব দিছে যে আমি পৃথকে পৃথকে থাকি নহয়, আমি একেলগে থাকাটোহে আমার বাবে গুরুত্বপূর্ণ কথা। আমি এজনে আনজনের ভয়, এজনে আনজনের উৎকণ্ঠা, শঙ্কা বা আকাঙ্ক্ষা বা মনের ভাব বুঝি পাতো অত্যন্ত জরুরি কথা। যদিও আমার মাজত গোষ্ঠীগত পার্থক্য আছে, কিন্তু তেখেতে কৈছে যে গোষ্ঠীগত সংহতিহে মেইন কথা। আমি হয়তো আমেরিকান হব পারো, আমি হয়তো ইন্ডিয়ান হব পারো, আমি হয়তো রাশিয়ান হব পারো, কিন্তু আমি মূলত মানুষ। আর প্রত্যেক মানুষরে নিজা কিছু শঙ্কা থাকে, ভয় থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে। গতি এইখিনিক আমি ইজনে সিজনক পারস্পরিকভাবে বুঝি পাতো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতিয়া ইউনেস্কোয় আন্তর্জাতিক বুঝাপড়া সম্পর্কে কৈছে যে মানুষ যি সংস্কৃতিতেই নহোক, মানুষ যি জাতিরেই অন্তর্ভুক্ত নহোক কিয়, আমি যেতিয়া এজনে আনজনক নিরপেক্ষভাবে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে আমি ইজনে সিজনক মূল্যাঙ্কন করাটো, এই দক্ষতাটুকে আন্তর্জাতিক বুঝাপড়া বলে কৈছে। সেয়ে আমি এতিয়া আন্তর্জাতিক বুঝাপড়া বলে কলে কি বুঝিম, যে দেশসমূহের মাজত থকা পারস্পরিক আর সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বুঝাও। আর আন্তর্জাতিক বুঝাপড়া মানে আমি বুঝিম যে আমি যেতিয়া মানব অধিকার বা মানব মর্যাদাক যেতিয়া আমি সন্মান করিম, অকল কেবল আমার দেশের নাগরিককেই নহয় অন্য দেশের নাগরিকরও মানব অধিকার বা মানবীয় মর্যাদাক যেতিয়া আমি সন্মান করিম, সেটুক আমি আন্তর্জাতিক বুঝাপড়া বলে বুঝিম। তার উপরেও আন্তর্জাতিক যেটা সহযোগিতায় সেইটাই কি বুঝাইছে, গোটেই মানব জাতির এক সলিডারিটি, অর্থাৎ যেটা একত্র ভাব, এই ভাবটো বুঝাইছে। এই একত্র ভাবট কি কি সূত্রে আছে, যে আমি যি জাতিরেই নহোঁ, আমি যি গোষ্ঠীরেই নহোঁ, যি দেশরেই নহোঁ, মূলত আমি হলো মানুষ। আর মানুষ হিসাবে আমার প্রত্যেকের নিজের আশা আকাঙ্ক্ষা, ভয়, উৎকণ্ঠা বা মনের বিভিন্ন চিন্তা চর্চা আছে। আর আমি পরস্পরে পরস্পর এইখিনি বুঝি ইজনে সিজনক সেইখিনির প্রতি সন্মান প্রদর্শন করি যেতিয়া আমি একেলগে শান্তিপূর্ণভাবে থাকিম, সেইটাকে আমি কি বলে কম, আন্তর্জাতিক বুঝাপড়া বলে কম। এতিয়া আহকচোন, আজির তারিখতনো আমাক আন্তর্জাতিক বুঝাপড়ার কিয় ইমান প্রয়োজন হয়েছে।
বা আন্তর্জাতিক বুঝাপড়াইনো আমাক কি কি আমার প্রয়োজন পূরণ করেছে। এটা নকলেও হব, আপনাদেরকে নিশ্চয় জানে যে দুখন বিশ্বযুদ্ধ, প্রথম মহাযুদ্ধই হোক বা দ্বিতীয় মহাযুদ্ধই হোক, লক্ষ লক্ষ মানুষের জীবন কাহি লই গৈছিল। আর ইয়ার ফলত সমগ্র পৃথিবীত এক নারকীয় পরিবেশের সৃষ্টি হয়েছিল। ইখন দেশে সিখন দেশের প্রতি অবিশ্বাস, ইখন দেশে সিখন দেশের প্রতি অনবরত ভয় শঙ্কা, এনে ধরনের জীবন যাপন করবলগা হয়েছিল। ফলত শান্তি সম্প্রীতি আর প্রগতি আমার বিশ্বর বাতাবরণের নাইকিয়া হয়ে গৈছিল। তারপিছতে রাষ্ট্রসংঘর প্রতিষ্ঠা হল আর রাষ্ট্রসংঘয় সমগ্র দেশ সমূহ লই, পৃথিবীর সমগ্র দেশ সমূহ লই এক শান্তির বাতাবরণ, এক প্রগতির বাতাবরণ সৃষ্টি করেছিল। আর এই প্রগতির বাতাবরণের ফলত দেশসমূহের মাজত পারস্পরিক সম্পর্ক এক নতুন রূপ ধারণ করলে। আর দেশসমূহের মাজত বুঝাপড়া বাহিল, দেশসমূহের মাজত বিশ্বাস বাহিল, গণতন্ত্র প্রতিষ্ঠা হল সরসংখ্যক দেশতে। ফলত এই গণতান্ত্রিক এক ভাবধারাত রাষ্ট্রসংঘর নেতৃত্বত যে বুঝাপড়ার সৃষ্টি হল, তার ফলত তুলনামূলকভাবে পূর্বতক এতিয়া দেশসমূহের মাজত সংঘটিত হওয়া সততে হওয়া যুদ্ধ বিগ্রহ এইবর কমি গেছে। গতি আন্তর্জাতিক বুঝাপড়ায় আমার এই যুদ্ধর দরে ভয়াবহ পরিস্থিতির আমাক রক্ষা করে আছে। আর প্রত্যেক দেশেই সরুই হোক বা ডরেই হোক, প্রত্যেক দেশের মূল বস্তুটা হল সার্বভৌমত্ব। যদি সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করব লাগে এখন দেশত, তেনহলে এই দেশখনত সার্বভৌমত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতি এই সার্বভৌমত্বক আমি গার বলেরে নহয়, আমি পারস্পরিক বুঝা করারে প্রত্যেক দেশের যাতে সার্বভৌমত্ব বর্তি থাকে, সেই কারণে আমার আন্তর্জাতিক বুঝাপড়ার খুব প্রয়োজন। কারণ ভারত এখন বিশাল দেশ, নেপাল এখন ক্ষুদ্র দেশ। গতি নেপালের সার্বভৌমত্ব শারীরিক জোরত বাঁচি থাকিব নালাগে, আন্তর্জাতিক বুঝাপড়া যে ভারতে নেপালক এখন সার্বভৌম দেশ হিসাবে সন্মান করব, নেপালও ভারতবর্ষক এখন সার্বভৌম দেশ হিসাবে সন্মান করব। ইয়ার ফলত যে আন্তর্জাতিক বা বুঝাপড়া ইখন দেশের মাজত সিখন দেশের সেইটা বাড়ব, বাড়ার ফলত দুইখন দেশের মাজত সৌহার্দ্যমূলক সম্পর্ক বাড়ব, দুইখন দেশের শান্তির বাতাবরণ বিরাজ করব, দুইখন দেশের মাজত অর্থনৈতিক বাণিজ্যিক শিক্ষা বা স্বাস্থ্য আদি বিভিন্ন ক্ষেত্রত পারস্পরিক আদান প্রদান হব, সহযোগিতা আগবাহিব, ফলত এক সুন্দর পরিবেশ গড়ে তুলব। ঠিক তেনেক গণতন্ত্র আজি সমগ্র বিশ্বতে একটা জীবন ধারণের মানদণ্ড হয়ে গেছে। গণতন্ত্র অকল এক শাসন পদ্ধতি নয়, ই এক জীবন ধারণের পদ্ধতি। গতি আজি এই যুগ আমার গণতন্ত্রের মূল নীতি, সমতা, ন্যায়, ভাতৃত্ববোধ ইত্যাদি, এই নীতিসমূহ যাতে প্রত্যেক দেশতে সুনিশ্চিত হয়, প্রত্যেক দেশের নাগরিকরে যাতে মানব অধিকার সুরক্ষিত হয়, প্রত্যেক দেশের নাগরিকরে যাতে মানবীয় মর্যাদা অক্ষুণ্ণ থাকে, এই কথাবোৰত আমার দেশসমূহের মাজের আন্তর্জাতিক বুঝাপড়ায় যথেষ্ট সহায় করে। গতি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার বাবে প্রতিখন দেশত এক সৌহার্দ্যপূর্ণ আন্তর্জাতিক বুঝাপড়ার পরিবেশ প্রত্যেক দেশের মাজত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও আমার দেশসমূহ যদি আপনাদের চাই দেখব যে আমার কিছু দেশ খুব উন্নত, যে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, কানাডা, কিছু দেশ ধরক উন্নয়নশীল, যে আমার ভারতবর্ষ। ঠিক তেনে কিছু অত্যন্ত অনুন্নত দেশ আছে, হয়তো এশিয়ার কিছু দেশ আছে, আফ্রিকার কিছু দেশ আছে। এই দেশসমূহ শিক্ষা, স্বাস্থ্য, তখেসকলের অন্যান্য অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয়। গতি আন্তর্জাতিক বুঝাপড়ার মাধ্যমে এই বেকওয়ার্ড যুগের নেশনস অর্থাৎ অনুন্নত যুগের দেশ, এইগুলোক আমি কি করব পারো, উন্নত দেশ বা উন্নয়নশীল দেশের সহযোগত দেশত জীবন ধারণের মানদণ্ড আমি উন্নত করব, শিক্ষার প্রসার করব, সুস্বাস্থ্য আমি সুনিশ্চিত করব, এনেদরে একো একখন দেশক আমি কি করব পারো আন্তর্জাতিক বুঝাপড়ার জড়িয়ে বিকশিত করে তুলব পারো। তার উপরেও এই আন্তর্জাতিক বুঝাপড়ায় সমগ্র দেশসমূহের মাজত এটা সম্পর্কর জাল তৈয়ার করে, আর এই সম্পর্কর জালে ইখন দেশের প্রতি সিখন দেশক কি করব দায়বদ্ধ করব, ইখন দেশের বিপদত এইখন দেশে সহায় করব, এইখন দেশের বিপদত সিখন দেশে সহায় করব, আর এইখন দেশত হওয়া একটা ভাল কামর সুফল সিখন দেশে পাব, সিখন দেশের একটা সুফল এইখন দেশে পাব। ঠিক এনেকৈ কি হব, সমগ্র বিশ্বত প্রয়োজনীয় যেনে শিক্ষা, স্বাস্থ্য, দুবেলা দুমুঠি ভাত সুনিশ্চিত হব, তেনহলে সমগ্র বিশ্বর মানব কল্যাণ হব।